লোটাস টেম্পলের পাশে কিন্তু টিকিট এখান থেকে হবে, আর এখান থেকে এসেই কিন্তু। নমস্কার বন্ধুরা, আমরা লোক কিষাণ, আমি সুদর্শন, আবার চলে এলাম আপনার সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ আবার চলে এসেছি জিরাটে। আর জিরাটে কিন্তু এবছর কিন্তু খুব টপটপ দুর্গা পুজো হচ্ছে, আমি আগেই বলেছি। আমি কিন্তু আগে ভিডিও দেখেছি জিরাট সেই হাই স্কুল মাঠে, সেই এবারে যেটা কাতারের মুন টাওয়ার হচ্ছে। তো আজ চলে এসেছি জিরাটে সেই পদ্মপুকুর পাড়ায়, এখানে না সরি, এটা যে জিরা স্টেশন পাড়ার পুজো, আর এটা জিরাট পদ্মপুকুর। তো এইখানে কিন্তু এবছর কিন্তু হচ্ছে লোটাস টেম্পল, দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্যান্ডেলটা কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে। আর আজকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তো এই মাত্র কিন্তু বৃষ্টি থামলো। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পুকুরের উপর কিন্তু এই লোটাস টেম্পলটা হচ্ছে। আর সত্যি কথা বলতে কিন্তু জলের উপরে কিন্তু পদ্ম ফুলটা হয়, আর এখানে কিন্তু কোনো কিন্তু কৃত্রিমভাবে কিন্তু কোনো পুকুর নেই, এখানে কিন্তু অরিজিনাল একটা পুকুর। আর অরিজিনাল পুকুর উপরে কিন্তু তৈরি হচ্ছে এই লোটাস টেম্পল, এটা হচ্ছে জিরাট পদ্মপুকুর। আর এই যে ঠিক পদ্মপুকুর থেকে কিন্তু এই যে এটা হচ্ছে মেন এন্ট্রি গেট হবে, এখান থেকে কিন্তু হবে মেন এন্ট্রি গেট। এই যে মেন এন্ট্রি গেট এখান থেকে হবে, আর এখান থেকে এসেই কিন্তু এই যে এখান থেকে কিন্তু হবে কিন্তু মেন মণ্ডপে ঢোকার রাস্তা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেশ মণ্ডপ উপরে দেখবেন পুকুর উপরে কিন্তু বাঁশের পাটাতন পেটে কিন্তু যাওয়ার রাস্তা করা হচ্ছে। আর আপনাদের জম করে দেখাচ্ছি ভিতরে কিন্তু কাজ কিন্তু অলরেডি চলছে বৃষ্টির মধ্যেও। এই ছিল জিরাটের স্টেশন পাড়ার পুজোর, যেটা জিরাট পদ্মপুকুর নামে পরিচিত। তো এবছরে কিন্তু হচ্ছে সে লোটাস টেম্পল, তো আপনাদেরকে এক ঝোঁক দেখিয়ে দিলাম। তো এবছরে কিন্তু জিরাট কিন্তু কাঁপিয়ে দিচ্ছে, তো দেখা যাক আমি আবার আসবো কভার করতে যখন প্যান্ডেমিক কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দেখাচ্ছি, কারণ নেক্সট ভিডিও তখন ভারত থেকে সুস্থ থাকবেন।